দু জায়গায় ভ্রমণ করতে কারেই বা না ভালো লাগে, কিন্তু সকলের ইচ্ছে থাকলেও সুযোগ হয়ে ওঠে না। তাই আজ আমি মিনমাই টিভির পক্ষ থেকে আপনাদের বাইকের পিছন সিটে বসিয়ে নিয়ে যেতে চলেছি এক অপরূপ দৃশ্য, শান্ত নিরিবিলি গাছমছমে পরিবেশে। সঙ্গে থাকুন, ভিডিওটি আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এবং মনোরঞ্জন করতে পারবেন। এখন সময় হয়ে গিয়েছে প্রায় দুপুর 1:10, আর আমি বেরিয়ে পড়েছি মায়ের আশীর্বাদ, ভালোবাসা আর নিজের বুক ভরা সাহসকে সঙ্গে নিয়ে সেই দু চাকায় চেপে চলেছি অজানা অচেনা প্রকৃতির ভিন্নরূপ দর্শনের টানে। সময় হয়ে গিয়েছে 1:55, আর আমি বাড়ি থেকে বেরিয়ে রানিয়াটি আমতা রোড ধরে চলে এসেছি আমতা উদয়নারায়ণপুর। এখান থেকে চলে যাব সোজা চাঁপাডাঙ্গা হয়ে আরামবাগ। আমার বাড়ি থেকে আরামবাগ পর্যন্ত দূরত্ব হবে প্রায় 90 কিলোমিটার। আজ আমার মোট দূরত্ব অতিক্রম করতে হবে প্রায় 150 কিলোমিটার। দেখতে দেখতে প্রায় অনেকটাই রাস্তা অতিক্রম করে চলে এসেছি প্রায় আরামবাগের কাছাকাছি। এখন একটা ছোট্ট বিরতি নেওয়ার সময় হয়ে গিয়েছে, কারণ অনেকটা ড্রাইভ করে একটু ক্লান্ত মনে হচ্ছে। তাই চলুন একটা ছোট্ট বিরতি নিয়ে আবার আমরা বেরিয়ে পড়ব আমাদের সেই লং ড্রাইভের উদ্দেশ্যে। বন্ধুরা, ফাইনালি চলে এসেছি আরামবাগ বাস স্ট্যান্ড, আর আমি যে জায়গাটায় এখন দাঁড়িয়ে আছি এটা জাস্ট একটুখানি আগে, আরামবাগ বাস স্ট্যান্ড থেকে একটুখানি আগে দাঁড়িয়ে আছি। এই যে সামনে সিগন্যালটা দেখতে পাচ্ছ, এই সিগন্যালটা ফেলে কি ডান সাইডে পড়ছে আরামবাগ বাস স্ট্যান্ড। চলো, আমাদের আরামবাগ বাস স্ট্যান্ড আমি একটু ক্যামেরাতে দেখাবার চেষ্টা করছি।
ফ্রেন্ডস এই এই যে বাস বেরোচ্ছে এই তো এটা হচ্ছে আরামবাগ বাস টার্মিনাল তো আমরা এবারে এগিয়ে যাব সামনের দিকে সামনে এই রাস্তাটা সোজা যাচ্ছে একেবারে বর্তমান তো বন্ধুরা আরামবাগ বাস স্ট্যান্ড ফেলে আসার পর আরও একটি সিগন্যাল পেলাম ওই সিগন্যাল থেকে আমরা লেফট সাইড নিয়ে পার হয়ে যাব রামকৃষ্ণ সেতু এবং রামকৃষ্ণ সেতু পার হওয়ার পর আবার একটি মোড় পাব সেই মোড় থেকে আমরা রাইট সাইড নিয়ে একেবারে সোজা আরামবাগ টু বাঁকুড়া হাইওয়ে ধরে এগিয়ে যাব এই আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে এই করোনা সেকেন্ড ফেজ যে অনেকেই কেমন আছো বা সকলে কেমন আছো আমার হয়তো জানা নেই তো আশা করি সকলে ভালো আছো তার সঙ্গে তোমরা সকলে এই করোনা ঢেউয়ের যে বাঁচার উপায় অর্থাৎ মাস্ক ব্যবহার করো কারণ মাস্ক না ব্যবহার করলে এর থেকে আমাদের বাঁচার কোনো উপায় আমরা দেখতে পাচ্ছি না তো চলো আমরা এখন বেরিয়ে এসেছি সেই ডেস্টিনেশন অর্থাৎ জয়পুর জঙ্গলে তো ফ্রেন্ডস আজকে আমি একা দিন আমার সঙ্গে আছে বাপন তো বাপনের সঙ্গে তোমাদের আলাপ করাবো তো আজকে কোন জায়গায় যাচ্ছি তোমাদের অবশ্যই জানাবো তো তার আগে আমি এখন কোথায় আছি সেই জায়গাটা তোমাদের বলে দিই তো এখন আছি আমি আরামবাগ থেকে বাঁকুড়া যাওয়ার রাস্তা অর্থাৎ আরামবাগ টু বাঁকুড়া হাইওয়ের মাঝখানে আমি আছি চলো বাপনের সাথে একটু আলাপ করবো বাপন বাপনকে কিছু বলার জন্য তোমাদের অনুরোধ করছি চলো বাপন লেটস গো হ্যালো হাই ফ্রেন্ড হাই বাপন পরিচয় করিয়ে দিয়েছে আগে আমাকে আমরা এখন বেরিয়েছি বাঁকুড়া জয়পুরের শুটের ব্যাপারে অর্থাৎ আমার ইউটিউব যে ব্লগ আমার চ্যানেল তোমরা যেসব ব্লগ নতুন নতুন ব্লগ দেখো সেই ব্লগ শ্যুট করতে আমরা বেরিয়েছি ওর সঙ্গে বাপনের বাড়ি এখানেই সেটা তোমাদের আমি চেষ্টা করব যদি ওখানে দেখানো যায় বাপনের গ্রামটা তো অবশ্যই দেখাবো আর চলো বাপন আর কি বলে জেনে নাও বাপনের কাছ থেকে হাই ফ্রেন্ডস আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করলাম আমি যে এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং প্রত্যেকটা শো এবং দেখবেন আমাদের খুব ভালো থাকবেন তো ফ্রেন্ডস আমার এই চ্যানেলে আমি প্রায় চেষ্টা করি নতুন নতুন ব্লগ আনার আর আমার পেছনে কিছু ব্লগ আপডেট করা আছে যেগুলো হচ্ছে পুরী সিরিজের সেই পুরী সিরিজের ব্লগগুলো যারা দেখোনি আই বটনে ক্লিক করে এখনই পুরী সিরিজের ব্লগগুলো দেখে নেবে আর ফ্রেন্ডস এইদিকে যে ব্যাকগ্রাউন্ডগুলো তোমাদের আমি দেখাবো অবশ্যই কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাতে ভুলবে না ফ্রেন্ডস চলো আজকে আর বেশি এখানে দেরি করবো না আমাদের সেই ডেস্টিনেশনের উদ্দেশ্যে আমাদের যেতে হবে এখনও আমাদের প্রায় 40 কিলোমিটারের মতো যেতে হবে তো তারপর তোমাদের সাথে আমি মিট করছি তো লেটস গো
মোবাইল স্ক্রিনে তখন সময় হয়ে গিয়েছে প্রায় বিকাল 6টা। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছে যে আজ আর আমাদের জয়পুর জঙ্গলে যাওয়া হবে না, কারণ জঙ্গলে যেতে হলে আমাদের এখনও 30-40 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। তখন সন্ধ্যা ঘনিয়ে যাবে, সন্ধ্যা ঘনিয়ে গেলে আর জঙ্গল দেখা সম্ভব হবে না। তাই ডিসাইড করে নিলাম আজ রাতটুকু বাপনের সঙ্গে ওর গ্রামের বাড়িতে কাটিয়ে সকালে আমরা গ্রামের পরিবেশ ও জঙ্গল দেখতে বেরিয়ে যাব। তাই হাইওয়ে ছেড়ে গ্রামের মেটো পথ ধরে আমরা এগিয়ে চললাম বন্ধুর গ্রামের বাড়ির দিকে। রাস্তাঘাটে খুব একটা আলো বা লাইট পোস্ট দেখা যায় না, সেক্ষেত্রে দেখতেই পাচ্ছ আমার ব্লগ করতে অসুবিধা হচ্ছে। আর আশা করি ব্লগ আর করা সম্ভব নয়, সারাদিন অনেকটা ব্লগ করেছি। চলো আজকের দিনটা এখানেই ব্লগটা শেষ করছি, আর দেখা হচ্ছে কাল সকালে নতুন এক জায়গায় নতুন পরিবেশে নতুন রূপে। তোমাদের সাথে আছি মিনময় টিভির পক্ষ থেকে মিনময়। ভিডিওটির টাইমিং বেশি হওয়ার জন্য ভিডিওটিকে দুটি পার্টে ভাগ করেছি, পরবর্তী পার্টটি অবশ্যই দেখবেন, পার্ট টু খুবই ভালো লাগবে। আর যারা এখন পার্ট টু দেখছো তাদের উদ্দেশ্যে বলবো, পার্ট ওয়ানটা ডিসক্রিপশন লিঙ্কে এবং আই বটমে আমি দিয়ে দেবো, অবশ্যই দেখে নেবেন।